আসসালামু আলাইকুম আমি সারা সাথী কুকিং ব্লক থেকে সাথী বলছি কাছেও দূরে দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাঁচকলা দিয়ে মাছের তরকারি আমি আজকে একটু ভিন্নভাবে আপনাদের রান্নাটি করে দেখাবো প্রথমে আমি কলাগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি সাথে মাছগুলো ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি মশলা দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরে বাটা আজকে আমার ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে কারণ আমি হাতে ধরে কখনো ভিডিও করে নাই আমার টাইপটের মাথাটা একটু সমস্যা হয়েছে এটা ঠিক করতে হবে এজন্য আমি বাম হাত দিয়ে মোবাইল ধরেছি আর ডান হাত দিয়ে মশলাপাতি দিচ্ছি ভিডিওটি দেখতে আপনাদের একটু অসুবিধা হতে পারে কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটি মাত্র সাড়ে তিন মিনিটের টেনে দেখবেন না অনুরোধ করছি একটি ভিডিওতে সমস্যা হতেই পারে আমিও কিন্তু অনেক সমস্যা হলেও মানুষের ভিডিও এভাবে দেখি কথা বলতে বলতে আমার মশলাপাতি সব কিছু দেওয়া হয়ে গেছে আপনারা হয়তো দেখছেন তারপরেও পরিমাণটা বলে দিই আমি এখানে এক চামচ লবণ দিয়েছি হলুদ দিয়েছি এক চামচ আর ঝালের গুঁড়ো দিয়েছি দেড় চামচ পরিমাণ দিয়ে মশলাটি সুন্দরভাবে কষিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দেখুন আমার মশলাটি কষানো হয়ে গেছে এরপরে মাছের মাথার দুইটা বড় যে কাটা থাকে পাশের এই দুইটা আগে দিয়ে দিচ্ছি এগুলো আমি ভেজে নিইনি কাঁচা ছিল আর মাছগুলো আমি ভেজে নিয়েছি আর কাঁচকলাও আমি ভেজে নিয়েছি এক কেজি পরিমাণ কাঁচকলা ছিল আর এই যে দেখুন এখানে তেলাপিয়া মাছ আছে পুঁটি মাছ আছে কাতলা মাছের মাথা আছে সব মিলিয়ে আর কি মাছগুলো খুব সুন্দর করে ভেজে মশলা কষিয়ে জলের পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে ভেজা রাখা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি এ দেখুন আমি কিভাবে কেটে ভেজেছি এই তরকারিটি অনেক মজা লাগে নিরামিষ তরকারি হলেও অনেক সুন্দর লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন খেয়ে তারপরে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন তরকারিটি কেমন লাগলো আপনারা যে পরিমাণ কলা বা মাছ তরকারি দেবেন সেই পরিমাণ মশলাপাতি একটু ঠিক করে দিয়ে রান্না করবেন দেখবেন তরকারিটি কেমন লাগে আসলে অনেক সময় সিম্পল রান্নাও একটু ব্যতিক্রম ভিন্ন ধর্মী রান্না করলে ভালো লাগে একঘেয়ে আমি খেতে খেতে আসলে সব সময় একরকম ভালো লাগে না আমি একটু অন্যরকমভাবে খাই মাঝে মধ্যে সাধারণভাবেও রান্না করি আর এইভাবেও রান্না করি আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ